Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবারে পুজোতে কী কী মুভি রিলিজ করতে চলেছে তার একটি সম্ভাবনা তালিকা আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে। এখনও পর্যন্ত যা সংবাদ তার মধ্যে কিন্তু তালিকায় এবছর পূজায় পাল্লা ভারী করবে কিন্তু ব্যোমকেশের, কারণ একসঙ্গে দুটো ছবি কিন্তু রিলিজ করতে চলেছে ব্যোমকেশের। সঙ্গে আছে কিন্তু আবার একটি গোয়েন্দার ছবি যা কিন্তু মিতালী মাসি, এবং তাছাড়াও কিন্তু কিছু মুভি কমার্শিয়াল মুভিও কিন্তু রয়েছে, এবং সেই সমস্ত মুভিগুলি কী নাম আজ আমরা কিন্তু বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। ভোটযুদ্ধ শেষ, সঙ্গে ভাট পড়েছে উত্তেজনায়ও, এবারে কী দিয়ে বাজার গরম হবে? ফাঁকা ময়দানে নেমে পড়েছিল কিন্তু ফিল্ম প্রযোজনা সংস্থাগুলি, নজর পুজোর ওপর, বরং কিন্তু বলা যায় পুজোর স্পেশাল ছবির ওপর। এখনও পর্যন্ত যা তালিকা তাতে কিন্তু পাল্লা ভারী করেছে ব্যোমকেশের একসঙ্গে দুটো ছবি। সঙ্গে আছে আরও এক গোয়েন্দা ছবি যার নাম দেওয়া হয়েছে ইতিমধ্যে মিতালী মাসি। ভাবছেন যে দুটো ব্যোমকেশ কেন এবছরের পুজোতে? এর আগে কিন্তু ভিক্টর ফিল্মস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবছর পুজোয় ব্যোমকেশকে আনবে তারা। সেই মতন কিন্তু ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়, আর মিতালী মাসিকে নিয়ে কিন্তু এগোচ্ছিলেন অরিন্দম শীল। কিন্তু মহেন্দ্র সিংয়ের টুইটে সব কিন্তু চেঞ্জ করে দিল। আবির চট্টোপাধ্যায়কে ট্যাগ করে পুজোর ব্যোমকেশের আগমন বার্তা জানিয়েছেন তিনি। তবে কে করবেন এই ছবির পরিচালনা, কোন গল্প নিয়ে বা তৈরি হবে ব্যোমকেশ, সেই সব প্রশ্ন কিন্তু উত্তর এখনও পর্যন্ত মেলেনি। ওদিকে সায়ন্তন ঘোষালের পরিচালনায় মগ্নময়না গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সত্যন্বেষী ব্যোমকেশ, যেখানে কিন্তু ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, এবং অজিতের ভূমিকায় থাকবেন কিন্তু রুদ্রনীল ঘোষ। এদিকে কিন্তু অরিন্দম শীল ক্যামেলিয়া প্রযোজনায় আনছেন মিতালী মাসি। প্রজ্ঞাপরমিতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড় পর্দায় দেখা যাবে কোয়েল মল্লিককে। সুচিত্রা ভট্টাচার্যের হাতে মাত্র তিন দিন গল্পের নির্ভর সেলুলয়েডের পর্দায় মিতালী মাসিকে তিনি আনতে চলেছেন। ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্ট লুক, আর গোয়েন্দা ছবি কিন্তু অরিন্দম শীল যথেষ্ট কিন্তু ভালো করেছেন, এর আগেও কিন্তু তার প্রত্যেকটা মুভিতে আমরা দেখে এসেছি। এতগুলো তো পুজোর গোয়েন্দার কথা গেল, তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুজোর ছবির লিস্ট নেহাত কিন্তু ছোট নয়। অনেক কোটা ছবি কিন্তু আমরা কমার্শিয়াল মুভি কিন্তু দেখতে চলেছি এবছরের পুজোতে। দেবের প্রযোজনায় আসছে কিন্তু পাশট, এবং জিৎ নিয়ে আসছেন কিন্তু প্যাভেলের পরিচালনায় অসুর, এবং সৃজিৎ মুখোপাধ্যায় কিন্তু গুমনামে আসার কোথাও রয়েছে কিন্তু এই পুজোতে। ছবিটির শুটিং কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এখনও পর্যন্ত সুরেন্দর ফিল্মসের প্রযোজনায় কোনো ছবির কথা বলেননি তারা। অবশ্য কিন্তু সুরেন্দর ফিল্মসও এবার পুজোয় ছবি কিন্তু আনতে চলেছেন খুবই মনে করছে অনেকে, কারণ প্রফেসর শঙ্কু কিন্তু শেষ হলে ছবিটি মুক্তি পেতে চলেছে কিন্তু এবছর পুজোতে, এমনই কিন্তু অনেকে মনে করেছেন। এবং এই আটখানা ছবির মধ্যে আপনি কোন ছবিটির প্রতি বেশি ইন্টারেস্ট সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং জানাবেন যে এই মুভিগুলির মধ্যে কোন মুভিটির প্রতি বেশি এক্সাইটেড। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।